ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপিয়াস ব্লগস তো বন্ধুরা কেমন আছো তো দেখো আজকে কি নিয়ে এসেছি পচা কলা নিয়ে এসেছি তো পচা কলার যে এত সুন্দর রেসিপি হয় তোমরা কিন্তু না খেলে মিস করবে কিন্তু আর কলা কখনো ফেলবে না তো দেখো তো দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক সুন্দর কলা দিয়ে যেটা বলে কলার বড় আর কি তো আমি দেখো কলাগুলো সব ছুলে নিচ্ছি এক এক করে তো কলাগুলো কিন্তু ছুললে দেখো একদম সুন্দর ভিতরে কিন্তু একদম দেখো দেখে বুঝতে পারছো পুরো ভালো কলা সব তো আমি এক এক করে সমস্ত কলাগুলো কিন্তু সুন্দর করে করে আমি ছু প্রথমে কলাগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো তোমরা কিন্তু কখনো কলা এরকম কালো হয়ে গেলে কখনও ফেলে দেবে না অনেক সময় ফ্রিজে কলা রাখলেও কিন্তু এরকম কালো হয়ে যায় অনেকে ফেলে দেয় কিন্তু কখনোই এটা এত সুন্দর রেসিপি একটা পিঠে হয় তো তোমরা কিন্তু একদম পুরো ভিডিওটা অবশ্যই দেখো মানে স্কিপ করলে তো অবশ্যই রেসিপিটা মানে এই পিঠেটা করতে গেলে তো সমস্যা হয়ে যাবে তো দেখো আমার প্রত্যেকটা কলা সুন্দর করে আমি দেখো কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দেখো সমস্ত ছড়া দেখো কলা সব কলার খোসা তো দেখো কলাগুলো সমস্ত ছড়ানো হয়ে গেছে তো আমার এবার দেখো আমি একবারটি ময়দা নিয়েছি তো ময়দাটা প্রথমে চেলে নিতে হবে আর আটা ময়দা তো অবশ্যই না চেলে কিন্তু খাওয়া উচিত নয় অনেক রকম নোংরা থাকে তো এখন যেহেতু বর্ষা বর্ষা তো নয় মানে বৃষ্টি হচ্ছে মানে বর্ষাই ভাবতে হবে এখন বর্ষার কোনো স্টেশন নেই যেটা মানে বর্ষা তো এখন দেখো পুজোর সময় এখন শরৎকাল কিন্তু সব কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখো তারপরে দিলাম হাফ সুজি তো আমি এক বাটি ওই বাটিরই হাফ বাটি কিন্তু সুজি দিয়ে দিয়েছি আর দেখো চিনি দিয়েছি তো চিনিটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো যে যেরকম খাবে আর দেখো এটা দিলাম আমি ব্রেকিং পা ব্রেকিং সোডা দিয়েছি কিন্তু আমি হাফ চামচ আর দিয়েছি স্বাদ মতো লবণ বাস এইগুলোই আমার রেসিপি আর তো অবশ্যই তোমরা যেমন যে যেরকম খাবে সেরকম অবশ্যই দেবে তো আমি কিন্তু এটা ঠোঁটে কলাতে করছি তোমরা চাইলে কিন্তু এমনি অন্যরকম যে কলাগুলো তো করতে পারো ঠোঁটে কলাতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার ঘরে কিন্তু কলা এরকম হয়ে গিয়েছিলো তো না ফেলে দিয়ে কিন্তু এরকম এত সুন্দর একটা পিঠে আর এটা দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর এত সুন্দর করে মাখতে হবে যেন কলার যেন কোনো মানে দানাটা যেন না থাকে ঠিক সেইভাবে করে কিন্তু সুন্দর করে এরকম মাখতে হবে তো দেখো কলা দেখো খুব সুন্দর করে এক করে মেখে নিচ্ছি তো এবার আমি তার সঙ্গে দেখো বাটি আবার চালের গুঁড়ি তো তোমরা চাইলে পুরো ময়দাটা দিয়েও করতে পারো তো করে দিলে কিন্তু একটু খাস্তা মতোটা মুচমুচে ব্যাপারটা হয় তার জন্য কিন্তু আমি হাফ বাটি আবার চালাইগুড়ি অ্যাড করে দিয়েছি এর সঙ্গে তো এবার আমি আবার সুন্দর করে মেখে নেব মাখতে মাখতেই মানে পুরোপুরি রেডি হয়ে যাবে এরকম তো তোমরা কিন্তু অবশ্যই চালাইগুড়িটা একটু দেওয়ার চেষ্টা করো যেহেতু কলা নরম জাতীয় জিনিস তো তার সঙ্গে কিন্তু একটু গড়ি দিলে পরে বেশ একটু মুচমুচে হলে কিন্তু ভালোই লাগে আর সুজি তো আছেই আমার দেওয়া সুজিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা সুজিটা স্কিপ করলে কিন্তু চলবে না তো দেখো আমার কিন্তু মাখাও হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো রেস্টে তো পাঁচ মিনিট পর দেখো চলে এসেছি কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পিঠে করার জন্য যতটা তেলের মোটামুটি প্রয়োজন সেই অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি খুব তেলেরও প্রয়োজন হয় না কোনো রকম তেলে দিলে পরে কিন্তু একদম এমনি ফুলে উঠবে তো দেখো এবার আমি এক এক করে পিঠিগুলো ছেড়ে দিচ্ছি বেশ ছোট্ট ছোট্ট করে এরকম ছোটো ছোটো করে দেব আর কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমার পিঠেগুলো তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই পিঠেটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো অনেক সময় কলা আমরা ফেলে দিই তো ফেলা ফেলে রাখা কলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি হয়েই যাবে আর বাড়ির সবাই কিন্তু খুব মন পরে খাবে এটা তো দেখো আমি এক এক করে প্রত্যেকটা সুন্দর করে করে আমি বসিয়ে দিচ্ছি এরকম করে আর তেল কিন্তু দেখো আমি একদম খুব বেশি দিতে দেইনি অল্প করে তেল দিয়েছি অল্প তেলও তোমরা চলে তেলের পরিমাণ বাড়িয়েও দিতে পারো তো আমি অল্প তেলে কিন্তু পিঠেগুলো ভেজে নেব সুন্দর করে করে একটু লাল 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 নয় মানে ব্রাউন কালার করে ভেজে ভেজে নেব এক এক করে তো দেখো অনেক অনেকগুলো কিন্তু এক একবারে হয়ে যাচ্ছে আমার তো আমার পিঠে দেখো এই পাশটা আমার হয়েও গেছে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে প্রত্যেকটা সুন্দর করে আমি উল্টে দেবো পিঠেগুলো তো দেখো প্রত্যেকটা কিন্তু একদম খুব সুন্দর করে উঠেও যাচ্ছে তো বন্ধুরা আমার নতুন বন্ধু থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু তোমাদের তোমরা তো আমার পাশে সময় আছো তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর পারলে আমার চ্যানেল আমার রেসিপিগুলো কিংবা ব্লগুলো অবশ্যই তোমরা শেয়ার করে দিও যেন অন্য বন্ধুরা যেন দেখার সুযোগটা পায় আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কোথা থেকে দেখছো আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে একটা কমেন্টস জানিও তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য তোমাদের তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু পিঠেটা হয়েও গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর মানে পচা কলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা টেস্টি টেস্টি আর ফুলেছে কত সুন্দর বন্ধুরা দেখো তো আমি প্লেটে সুন্দর করে আমি সব তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে দেখো আর ফুলেছে দেখো বন্ধুরা কত ছোটো ছোটো করে দিয়েছিল তো কত বড় বড় তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি তো ওই কটা কলা কিন্তু আমার অনেকগুলো আমার এই পিঠে কিন্তু হয়ে গিয়েছিল তো তাহলে কি বন্ধুরা বলো তো পচা কলা কিন্তু একদম ফেলে দেবে না তোমরা এরকম ফটাফট কিন্তু এরকম একটা সুন্দর পিঠে কিন্তু বাড়িতে তৈরি করে ফেলবে একদম দেখবে একদম বুঝতে পারবে না যে এত সুন্দর রেস কি সুন্দর লাগছে খেতে আর কি না খেলে বুঝতে পারবে না এটা তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে খেতে তো আমি কথা বলতে বলতে দেখো আর একবার আমার দেওয়াও হয়ে গেল এটাও ঠিক একই রকমভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব দেখো এক পাশ হয়ে গেল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু কমে কমে করে রাখবে কেন কি পড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবে এটা তাহলে কিন্তু পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে আরও খুব ভিতরটাও বেশ সুন্দর হয়েও যাবে তো এটা কিন্তু স্কিপ করো না তোমরা ওটা কিন্তু অবশ্যই দিও তাহলে কিন্তু পিঠের স্বাদটা আরও বেড়ে যাবে তো দেখো আমার এক পাশ হয়ে গেল। আর এক পাশ হলে কিন্তু আমি আবার পিঠেগুলো তুলে নেব তো দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে পাশ আর ওপাশ দুপাশে এবার আমি আবার বাকিগুলো আমি আবার তুলে নিচ্ছি দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর ফুলে ফুলে দেখো বল মতো হয়েছে একটা পিঠে তো পড়েই গেল গড়াতে গড়াতে তো তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু পুরো ফাঁপা মতো হয়েছে খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করো রেসিপিটা খুব ভালো লাগবে আর কলা দিয়ে এত সুন্দর একটা টেস্টি টেস্টি পিঠে হয় সত্যি সত্যি না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো দেখো আমার কিন্তু অনেকগুলো পিঠে হয়ে গেল তো হট করে কলা অনেক সময় এরকম কালার হয়ে কালো হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু কলাগুলো ফেলে দিও না এরকম সুন্দর করে একটা পিঠে বানিয়ে দাও বাড়ির সবাই কিন্তু খুব মজা করে তো পিঠেটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ভেতরটা একদম পুরো হয়ে গেছে আর কতটা দেখো সফট হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে ভেতরটা তো বন্ধুরা তাহলে রেসিপিটা মোটামুটি শেষ হলো তো কেমন লাগলো তোমরা একটু জানিও আমাকে আর তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো ভালো লাগবে আমার তাহলে আর আমাকে জানিও কে কে বানিয়েছো ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো বাই বাই